এই টিকটক করার সুবাদে সৌদিতে আব্দুল্লাহ মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। তিনি মূলত ইয়াবাগুলো বহন করার জন্য প্রবাসী রুবেলকে 3 লাখ টাকা দিতে চান। আর সেই টাকার লোভে মামুন বলে দেয়া পন্থায় ইয়াবাগুলো সংগ্রহ করেন অভিযুক্ত রুবেল এবং সৌদি আরবে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে প্রথাগত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সুপ্রিয় দর্শক, দেশের সম্মান শেষ করে দেওয়া এসব টিকটকারদের পাসপোর্ট স্থায়ীভাবে বাতিলের উদ্যোগ নেওয়া উচিত নয় কি? কমেন্টে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন ব্রেকিং নিউজ। রংপুরে ইতিহাসের বড় ডু অর ডাই সমাবেশ করবে বিএনপি। ছাত্রলীগের সমাবেশ ঘিরে উত্তেজনা। বিএনপি ও আওয়ামী লীগ দুই দলেরই টার্গেট ডিসেম্বর, জনমনে নানা আতঙ্ক। গ্রেফতার আতঙ্কে রাত পার করছে খুলনা বিএনপির নেতাকর্মীরা। দেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, হুঁশিয়ারি দিয়ে জানালেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল।